নমস্কার বন্ধুরা, রয় গ্রিনওয়াল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা জানব কাঠগোলাপের ডাল থেকে কিভাবে খুব সহজেই চারা তৈরি করা সম্ভব। এখানে দেখতে পাচ্ছেন একটি ডাল এবং সেটি থেকে আমি চারা তৈরি করেছিলাম। আপনারাও বাড়িতে খুব সহজেই এই কাঠগোলাপের ডাল থেকে চারা তৈরি করতে পারবেন। কাঠগোলাপ বৃক্ষ জাতীয় গাছ হলেও আপনারা টবেই খুব সহজে এই গাছ করতে পারবেন এবং এক বছরের মধ্যেই এই কাঠগোলাপের গাছ থেকে ফুল পাবেন। তো বন্ধুরা, এই কাঠগোলাপের ডাল থেকে চারা তৈরি করার জন্য প্রথমে আমাদের জানতে হবে কিভাবে মাটি প্রস্তুত করতে হবে। এখানে আমরা নিয়েছি 50% মাটি, আপনারা 50% বেলোদোআঁশ মাটি নেবেন। তারপরে নিয়েছি 50% কোকোপিট, 50% মাটি ও 50% কোকোপিট। এরপরে যে উপাদানটি নিয়ে নিচ্ছি সেটি হলো হলুদ গুঁড়ো। আপনারা রান্নার জন্য যে হলুদ গুঁড়ো ব্যবহার করেন সেটির হাফ চা চামচ ব্যবহার করবেন এবং দারচিনি গুঁড়ো হাফ চা চামচ ব্যবহার করবেন। এই দুটি উপাদান অবশ্যই ব্যবহার করবেন, সেক্ষেত্রে গাছের যে শিকড়গুলি বেরোবে সেগুলি আরও দ্রুত বৃদ্ধি পাবে। এখানে হলুদ গুঁড়ো যেমন ফাঙ্গিসাইডের কাজ করবে, ঠিক তেমনই দারচিনি গুঁড়ো আপনাদের যে কাটিং থাকবে সেটির শিকড়কে দ্রুত বৃদ্ধিতে সাহায্য করবে। আপনারা এই চারটি উপাদান দিয়েই মাটি তৈরি করবেন। এর সাথে কোনো রকম সার বা ভার্মি কম্পোস্ট গোবর সার ব্যবহার করার প্রয়োজন নেই। গাছটি ভালোভাবে সেটিং হয়ে যাওয়ার পরে আমরা পরবর্তীতে সার ব্যবহার করব। এখানে দেখতে পাচ্ছেন এখানে যে কাটিংটি নিয়েছি এই কাটিংটিকে আমরা ব্যবহার করব নতুন চারা তৈরি করার জন্য। কাঠগোলাপের ডাল কাটিং করার পরে 3 থেকে 4 দিন ছাওয়া জায়গায় রেখে দিয়ে তারপরে চারা তৈরির কাজ শুরু করবেন। ভিডিওতে দেখতে পাচ্ছেন এই ডালটিকে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে নেব বা ওপরের ছালটি ছাড়িয়ে নিলেও হবে। কাঠগোলাপের ডাল থেকে চারা তৈরি করার সময় একটু ম্যাচিওর ডাল নেবেন, কারণ একেবারে কচি ডাল হলে সেক্ষেত্রে কিন্তু চারা তৈরি হবে না এবং কাটিং বসানোর পরেই ডালটি পচে যাবে। বন্ধুরা, ভিডিওতে দেখানো পদ্ধতিতে আপনারা আপনাদের কাঠগোলাপের ডালে অবশ্যই কাটিং করে নেবেন। এরপরে আমরা এই কাটা অংশে রুটিং হরমোন লাগিয়ে দেবো। রুটিং হরমোনের পরিবর্তে আপনারা অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন, তবে রুটিং হরমোন ব্যবহার করলে এই অংশটা থেকে দ্রুত শিকড় বেরোবে এবং যত তাড়াতাড়ি শিকড় বেরোবে আপনারাও এই গাছটিকে তত তাড়াতাড়ি অন্য বড় পটে রিপোর্টিং করতে পারবেন এবং আগামী বছর আরও তাড়াতাড়ি ফুল পাবেন। তো বন্ধুরা, এরপর আমরা একটি গ্লাস নিয়েছি। কাটিং বসানোর সময় বেশি বড় পাত্রে কাটিং বসাবেন না, ছোটো পাত্রেই কাটিং বসাবেন। কাটিং থেকে চারা তৈরি করার সময় এই গাছটিকে শেডে রাখবেন, কারণ আমি দেখেছি বৃষ্টির জল লাগলে এই কাটিংটি অনেক সময় নষ্ট হয়ে যায়, তাই কোনো রকম রিস্ক নেওয়ার প্রয়োজন নেই। এই কাটিংটিকে এমন জায়গায় রাখবেন যেখানে বৃষ্টির জল না পড়ে। তবে আপনারা চাইলে বৃষ্টির জল জমিয়ে রেখে এই গাছে প্রয়োগ করতে পারেন, তবে ডাইরেক্ট বৃষ্টির জল এই কাটিংয়ে লাগানো যাবে না, সেক্ষেত্রে এই কাটিংটি পচে যাবে। তো এরপরে আমরা এই কাটিংটিকে ছোটো একটি গ্লাসের মধ্যে বসিয়ে নিচ্ছি। এরপরে আমরা এই ছোটো গ্লাসের মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। একবারে বেশি পরিমাণে জল দেওয়ার প্রয়োজন নেই, অল্প অল্প করে জল দেবেন। তো বন্ধুরা, এই কাঠগোলাপের ডাল থেকে চারা করা কিন্তু খুবই সহজ, তবে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। যেমন, ডাইরেক্ট বৃষ্টির জলে রাখা যাবে না এবং এই গাছটিকে একবার চারা করতে দেওয়ার পরে আর অন্য কোনো জায়গায় রাখা যাবে না, কারণ বারবার যদি এই গাছটিকে এদিক ওদিক সরিয়ে রাখেন সেক্ষেত্রে গাছটির শিকড়ে চাপ পড়বে এবং গাছটি নষ্ট হয়ে যেতে পারে। তো বন্ধুরা, এখানে যে গাছটিকে দেখতে পাচ্ছেন এটিও একটি কাঠগোলাপ গাছ। এই কাঠগোলাপটি লাল রঙের, এটিও ডাল থেকে করা। নিশ্চয় দেখতে পাচ্ছেন 8 ইঞ্চি একটি গ্রো ব্যাগের মধ্যে এই কাঠগোলাপের গাছটি বসানো রয়েছে। নর্মাল বেলোদোআঁশ মাটি, তার সাথে গোবর সার দিয়ে এই গাছটি বসানো, কোনো রকম এক্সট্রা বাইরে থেকে খাবার প্রয়োগ করিনি। শুধুমাত্র আগে মাঝে মধ্যে সর্ষের খোল ভেজানো জল প্রয়োগ করেছিলাম এবং তাতেই এই গাছটিতে কুড়ি চলে এসছে। তো আপনারা অবশ্যই বাড়িতে এই কাঠগোলাপের গাছ বসান। কাঠগোলাপের গাছ যদি আপনারা কোনো নার্সারিতে না পেয়ে থাকেন, তাহলে আজকের এই ভিডিওতে দেখানো পদ্ধতিতে কাঠগোলাপের ডাল থেকে সহজেই চারা তৈরি করে নিতে পারবেন, কারণ আশেপাশে অনেক জায়গাতেই আপনারা এই কাঠগোলাপের গাছ পেয়ে যাবেন। সেখান থেকে একটি ডাল সংগ্রহ করে নেবেন এবং খুব সহজেই এই কাঠগোলাপের চারা তৈরি করে নিতে পারবেন। কাঠগোলাপের ডাল থেকে চারা তৈরি হতে একটু বেশি দিন সময় লাগবে, মোটামুটি 30 থেকে 35 দিন মতো সময় লাগবে। এই 30 থেকে 35 দিন এই গাছটিকে আর কোনোভাবেই নাড়াবেন না। দেখুন বন্ধুরা, এখানে আমার এই কাঠগোলাপের
যে ডাল থেকে চারা তৈরি করেছিলাম সেটি থেকে খুব ভালো মানের শিকড় বেরিয়েছে এবং এই গাছটি যদি এখন আমি রোপণ করে দিই তাহলে সামনের বছরই এই গাছটি থেকে প্রচুর পরিমাণে ফুল পাব। তো বন্ধুরা, আপনারা বাড়িতে অবশ্যই কারকোলাপের ডাল থেকে চারা তৈরি করুন। এবং আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।